সঞ্জিত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন সন্ধ্যা, মানে সন্ধ্যা না, রাত 7:45 বাজে। তো দেখো, আমি মোটামুটি সিম্পল একটা সেরেছি, আর এখন আমার বাবুকে রেডি করব। বাবুর জামা নিয়ে নিয়েছি, তো বাবুকে এখন রেডি করছি, বড় ছেলেকে। তো আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে বড় শকুন্তলা মায়ের পুজো হচ্ছে, কালকে জল ঢালা হয়েছে। তো আজকে মেলা, মানে কালকে থেকে মেলাটা স্টার্ট হয়েছে, তো আমরা ওই মেলাতে যাচ্ছি, প্লাস আমরা মাকে দর্শন করব। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থেকো, সঙ্গে থেকো, আর আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। প্রথমে ভিডিওটা ভালো করে দেখে নিও। চলো, আমরা এখন রেডি হয়ে তোমাদের কাছে আবার আমরা ফিরে আসছি। তো আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য, বেরিয়ে পড়েছি। এবার আর কিছুক্ষণের মধ্যেই মেলায় পৌঁছাবো, প্রথমে মায়ের দর্শন করব, তারপরে মেলাতে যাবো। এই যে আমার পুচকি সোনা আছে, আর এদিকে আমার এই যে বড় পুচকি সোনা, সবাই আমরা যাচ্ছি। Thank you.
অনেকক্ষণ প্রায় ঘুরেছি, প্রচুর ভিড় মেলাতে। তো এখন এই গাড়ি পার্কিং হচ্ছে, ফ্যামিলি নিয়ে চলে এসেছি। এখানে রেস্টুরেন্টের টেস্ট মানে দারুণ, খুব সুন্দর, তাই আমরা প্রত্যেকবারে এখানেই আসি। বাবু দাদা, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, ও এটা খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে চলো নিয়ে নেবো, চলো সেই দিনকার মতো। তো ঠিক আছে চলো আমরা গিয়ে বসি। চলে আয় বেটা, আমরা চলে এসেছি, মানে রেস্টুরেন্টের মধ্যে ভেতরে প্রবেশ করে ফেলেছি। আমরা এখনো খাবার অর্ডার দিইনি, দেব, দাদা আসবে খাবারের অর্ডারটা নিতে। তারপরে জানি না যেতেও পারি মেলাতে, কেননা প্রচুর ভিড় বলে আমরা মানে প্রায় পৌনে এক ঘন্টা মতো ঘুরে চলে এসেছি। তারপরে বাবুকে, ছোটো বাবুকে বাড়িতে দিয়েও এসেছি, কেননা উনি তো থাকলে পরে আমাদের খেতেও দেবে না, নিজেও খাবে না, তাই বাড়িতে দিয়ে এসেছি। তো দেখা যাক, এখান থেকে আমরা আবার মেলায় যেতেও পারি, আবার নাও যেতে পারি। অন্যদিন অ্যাডজাস্ট করে দেবো, চাউমিনটা বানাবো বানাবো। তো আমরা এখন খাওয়া স্টার্ট করছি, বিরিয়ানি এসে গেছে। এবার এখানে বিরিয়ানি আছে, স্যালাড আছে, সবাই আমরা বিরিয়ানি নিয়েছি। আর তন্দুরি চিকেনটা একটু পরে আসবে, তো বাবু তো খুব জোর খিদে পেয়েছে, তাই তন্দুরির জন্য অপেক্ষা না করে এখন বিরিয়ানি থেকেই স্টার্ট করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের বাড়ি ফেরার পাত্তা। কিছু বলবে নাকি? আর তো মেলায় যাওয়া হলো না, টাটা বলছে। চলো বাবু, দুষ্টু চলে আয়, দুষ্টু জল পড়বে, চলে আয়, চলে চলে মাঝখানে চলে বাবা, চলে চলে মাঝখানে মাঝখানে আমাদের মাঝখানে।
বাবু ঠান্ডাও লাগছে। বৃষ্টি হবে ভাবাই যায়, সত্যি করে বল। আমরা টোটো থেকে নেমে পড়েছি, এই বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো বেটা। আর পুরো সব দোকান পাট সব বন্ধ হয়ে গেছে, এখন রাত্রির প্রায় 11:30 বাজে। বাবু ঠান্ডাও লেগে গেছে বৃষ্টিতে ভিজে। চলো জমে বাবু, সাবধানে। মনে হচ্ছে আমার পুচকি সোনা জেগে আছে। বাবু জেগে আছে? ও বাবু, এই যে আমার সোনা বাবা, এতক্ষণ দিদুর কাছে ছিল, একে ছেড়ে আমরা ঘুরেছি, কিন্তু ওকে মেলা দেখিয়ে এখানে রেখে গেছি। খুব ভালো করেছি, কেন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য, নাহলে বড় তো ঠান্ডা লেগে গেছে, এবার ছোটোরও লাগতো। ভালো হয়েছে একে রেখে গেছি। তো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সবাইকে টাটা করে দাও, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো।